জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই, জোর করে কাউকে মেসেজ দিতে নেই, জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই, জোর করে কাউকে কল দিব বলতে নেই, মানুষকে জোর করতে নেই আসলে, তাতে নিজেকেই ব্যয় হতে হয়, লাভ নেই, বাদ দিন। ইচ্ছে হলে দাম দিবে, না হলে না। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি। খারাপ সময় নিয়ে ভাববেন না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট হবে না। কেউ ইগনোর করা শুরু করলে আর পাত্তা দেবেন না, মন নিয়ে নিজের মতো বাঁচা শুরু করুন। প্রচুর কষ্ট হলেও ওই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং হতে শিখিয়েছে, তাই ওই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানান। কিছু কিছু মানুষের জীবনে চাওয়া পাওয়া হিসাবের বাইরে, দূর থেকে আর চোখে তার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়াই প্রেম, তার উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ করে হার্টবিট বেড়ে যাওয়াই প্রেম, তার সাথে কথা বলতে গিয়ে হাজার চেষ্টা করেও কথা বলতে না পারা প্রেম, হাজার মানুষের মাঝে তাকে লুকিয়ে দেখা প্রেম, যে চেয়ারে সে একটু আগে বসেছিল সেই চেয়ারে বসে তাকে অনুভব করা প্রেম, তার পকেট থেকে পড়ে যাওয়া রুমালে তার গন্ধ খোঁজা প্রেম, তার এঁঠো জলের বোতলে ঠোঁট লাগিয়ে তার ঠোঁট স্পর্শ করা প্রেম, তার মায়াবী চোখের দিকে তাকিয়ে সারাটা বেলা পার করে দেওয়া প্রেম, তার শারীরিক অসুস্থতায় অস্থির হয়ে পড়া প্রেম, তারপর অনেক কষ্ট করে তার ফোন নাম্বার জোগাড় করে কোনোদিন তাকে সাহস করে ফোন না করতে পারা প্রেম, রাতের পর রাত তাকে অনলাইন দেখেও তাকে একটাও মেসেজ না করা, নামই হলো প্রেম, প্রতিটা প্রার্থনায় তার নাম থাকা হলো প্রেম, ধীরে ধীরে সে অন্য কারো হয়ে যাচ্ছে জেনেও তাকে অসম্ভবভাবে ভালোবেসে যাওয়াই হলো প্রেম। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, রেসপেক্ট করবে। সবটুকু বিশ্বাস দিয়ে কাউকে ভালোবাসতে নেই, যদি কাউকে ভালোবাসো তাহলে স্বাধীনতার মাপকাঠিটুকু রেখো। ভদ্র মেয়েরা কখন শারীরিক সম্পর্ক করতে দেয় জানেন? যখন মেয়েটি জেনে যায় তার মানুষরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বিশ্বাস করে, তার জীবন জুড়ে শুধুই সেই, তখন সে মেয়েটা তাকে ভরসা করে তার সমস্ত কিছু উজাড় করে দেয়। ভালো থেকো বন্ধু, আমি আছি তোমাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে শেয়ার করতে ভুলবে না।